আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি অনামিকা হাসান পুনম। শুরুতে ইউপিএর সংবাদ শিরোনাম। মিয়ানমার থেকে আসা রোহিঙ্গা শরণার্থীদের পুনর্বাসনে প্রায় প্রস্তুত নোয়াখালীর ভাসানচর। উৎপাদন বাড়াতে প্রধান প্রজনন মৌসুমের 22 দিন সারা দেশে ইলিশ না ধরতে প্রচারণা চালাচ্ছে মৎস্য বিভাগ। এবং লাওসকে 1-0 গোলে হারিয়ে বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবলে বাংলাদেশের শুভ সূচনা। শুনছিলেন ইউপিএর সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। মিয়ানমার থেকে আসা রোহিঙ্গা শরণার্থীদের পুনর্বাসনে নোয়াখালীর হাতিয়ার ভাসানচর প্রায় প্রস্তুত। এরই মধ্যে বেড়িবাঁধ, বাসস্থান, ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র, অভ্যন্তরীণ সড়ক ও লাইট হাউস সহ প্রকল্পের 80% কাজ শেষ হয়েছে। নোয়াখালী থেকে ফুয়াদ হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন আবু দারদা জোবায়ের। মেঘনা নদীর বুকে জেগে ওঠা বিশাল এ চর এলাকা, এরই মধ্যে রোহিঙ্গা শরণার্থীদের বসবাসের উপযোগী হিসেবে গড়ে তোলা হয়েছে। দীর্ঘ 9 মাস ধরে গড়ে প্রতিদিন 20,000 শ্রমিক কাজ করছেন এখানে। প্রাথমিকভাবে 1,00,000 রোহিঙ্গাকে পুনর্বাসন করা হবে এ চরে। এখানে নির্মাণ করা হচ্ছে থাকার ঘর, খেলার মাঠ, পুকুর, মসজিদ, হাসপাতাল, সড়ক, লাইট হাউস, গার্ডেন, ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র এবং সোলার সিস্টেম। ঝড় ও জলোচ্ছ্বাসের হাত থেকে রক্ষা পেতে এখানে নির্মাণ করা হয়েছে 14 কিলোমিটার বেড়িবাঁধ। বেড়িবাঁধের ভিতরে 7 ফুট কলমের উপরে আপনার ছাদ ঢালাই করে ঘরগুলো তৈরি করা হচ্ছে, এবং যেহেতু জলোচ্ছ্বাস এগুলা না, মানে এগুলা থেকে রক্ষার জন্য 4-তলা বিশিষ্ট 120টি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র তৈরি করা হয়েছে। মাটি থেকে 4 ফুট উঁচুতে নির্মাণ করা হচ্ছে বাসস্থান। রোহিঙ্গা শরণার্থীদের থাকার জন্য 1,440টি টিন শেড পাকা ঘর নির্মাণ করা হয়েছে। প্রতিটি টিন শেড ঘরে রয়েছে 18টি রুম। প্রতিটা ঘরে 2টা করে 4টা বেড থাকবে, 2 তলা। আর এখানে প্রতিটা হাউসের দুপাশে, এক পাশে হচ্ছে কিচেন রুম, আর এক পাশে হচ্ছে টয়লেট। ম্যাক্সিমাম ঘরে 80%-এর উপরে ঘর কমপ্লিট হয়ে গেছে। প্রধানমন্ত্রীর 3 তারিখ অসুবিধা খুব দ্রুতভাবে কাজ চলতে আছে। স্থানীয় সংসদ সদস্য আয়েশা ফেরদৌস জানান, ভাসানচরে প্রাথমিক অবস্থায় 1,00,000 রোহিঙ্গা পুনর্বাসন করার পরও পর্যাপ্ত জায়গা থাকবে। যেহেতু আমাদের এখানে বিশাল সাগর আছে, সাগরে তারা মাছ ধরতে পারবে এবং কৃষিকাজ করে তারা তাদের জীবিকা নির্ভর করতে পারবে। কক্সবাজার রোহিঙ্গারা যে ওখানে থাকার কারণে জনজীবনের যে প্রভাব পড়ছে, এই নোয়াখালীতে এটার কোনো প্রভাব পড়বে না। প্রকল্প সংশ্লিষ্টদের আশা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এচর পরিদর্শনে আসার আগেই বাকি কাজ শেষ হবে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। ইলিশের উৎপাদন বাড়াতে প্রধান প্রজনন মৌসুমের 22 দিন সারা দেশে ইলিশ না ধরতে মাইকিং করে প্রচারণা চালাচ্ছে মৎস্য বিভাগ। আগামী 7 থেকে 28 অক্টোবর পর্যন্ত এই নির্দেশনা মানার ঘোষণা দিয়েছে সরকার। কারণ এ সময় মা ইলিশ সাগর থেকে এসে বরিশাল, ভোলা, পটুয়াখালী ও চাঁদপুরে বিভিন্ন নদীর মিঠা পানিতে ডিম ছাড়ে। এজন্য এ সময় ইলিশ আহরণ, পরিবহন, মজুত ও বাজারজাত করা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন জেলে ও আড়তদার সহ সংশ্লিষ্টরা। তবে একটি প্রভাবশালী মহলে অতৎপরতা রুখতে প্রশাসনের নজরদারি বাড়ানোর তাগিদ দিয়েছেন তারা। এদিকে আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে মৎস্য বিভাগ। এছাড়া মাছ ধরা বন্ধের সময় জেলেদের 20 কেজি করে চাল দেওয়ার কথা জানিয়েছে সংশ্লিষ্ট বিভাগ। যে মা ইলিশ ধরা না পড়লে ইলিশ আরো সামনে আরো বেশি পড়বে, এরকম মাছ প্রচুর মাছ পাওয়া যাবে। আমাকে তো সরকার চাল দেয়, কিন্তু আমরা পাইতেছি না, সরকারের সাহায্য থেকে বঞ্চিত। আমরা জানলইয়া পাইতে আছি না, অন্য লোকের সাহায্য পাইতেছে। যদি কেউ সেই আইনকে অমান্য করে তাহলে তার শাস্তি মৎস্য আইনে আপনার সর্বোচ্চ 5,000 টাকা জরিমানা এবং আপনার সর্বোচ্চ 2 বছরের জেল অথবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে। আত্মতুষ্টিতে না থেকে সব ষড়যন্ত্র মোকাবেলা করে আগামী নির্বাচনে বিজয়ের জন্য কাজ করতে আওয়ামী লীগ নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘ সাধারণ পরিষদের 73তম অধিবেশনে যোগদান শেষে দেশে ফিরে গণভবনে আওয়ামী লীগের দেয়া সংবর্ধনার জবাবে তিনি এই আহ্বান জানান। দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, খুনি স্বাধীনতা বিরোধীরা যেন আর ক্ষমতায় আসতে না পারে, এ বিষয়ে সতর্ক থাকতে হবে। ষড়যন্ত্রকারীরা কিন্তু এখনও সেই চক্রান্তে লিপ্ত, এখনও সেই ষড়যন্ত্রে লিপ্ত, কাজেই তাদের ষড়যন্ত্র কিন্তু শেষ হয়নি।
সেটা মনে রাখতে হবে আমাদেরকে, সেটা মনে রেখেই কিন্তু আমাদেরকে চলতে হবে। আমরা যদি মনে করি ক্ষমতা আছি আর এখন খুব চারিদিকে আওয়াজ, হ্যাঁ আওয়ামী লীগ তো আবার ক্ষমতা আসবে, এটা মনে করে আত্মতুষ্টি করার কোনো মানে হয়নি। আত্মতুষ্টি হলেই কিন্তু পতন একেবারে অবধারিত। পুরী চোরটা স্বাধীনতা বিরোধী এরা যেন আবার না আসতে পারে, এই ডিটারমিনেশন নিয়ে কাজ করতে হবে সবাইকে। বিএনপির সাত দফা দাবিকে অযৌক্তিক বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দলটির দাবি মানার কোনো সুযোগ নেই জানিয়ে তিনি বলেন, এর মধ্যে বেশ কিছু প্রস্তাব অসাংবিধানিক। নির্বাচনের আগে আনুষ্ঠানিকভাবে রাজধানীতে সপ্তাহব্যাপী নৌকার পক্ষে জনগণের সমর্থন চেয়ে গণসংযোগ কর্মসূচির প্রথম দিনে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এসব কথা বলেন। তারা আজকে বলার জন্য বলছে, আজকে যারে দেখতে নারী তার চলন বাঁকা, সরকারের বিরুদ্ধে তাদের নেতা কর্মীদের আজকে চাঙ্গা রাখতে হবে, সেজন্য আবোল তাবোল বকছে। তারাও জানে এই সব দাবি মেনে নেওয়ার কোনো যৌক্তিকতা নেই, আর এক মাস পরে শিডিউল, এ সময়ে মেনে নেওয়ার কোনো সুযোগ নেই। সাত দফা দাবি মেনে আবারও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরির আহ্বান জানিয়েছেন বিএনপি নেতারা। সোমবার রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা বলেন, রাজধানীতে রোববারের সমাবেশের জনশ্রুতি প্রমাণ করে বিএনপির দাবি কতটা যৌক্তিক। তারা বলেন, নিরপেক্ষ নির্বাচন শুধু বিএনপির নয়, সব শ্রেণী পেশার মানুষের দাবি, কিন্তু সরকার তা মানতে ভয় পাচ্ছে। পথে পথে সরকারি আক্রমণের বাধার মুখেও এত বিপুল মানুষের বিএনপির সমাবেশ দেখে তারা হতাশ হয়ে মনের বিকারে প্রলাপ বকছেন। একতরফাভাবে নির্বাচনী বৈতরণী পার হতে আওয়ামী নেতারা কত তামাশা দেখাচ্ছেন আর কত যে উদ্ভট কথা বলছেন তার শেষ নেই। মাত্র 24 ঘন্টার নোটিশে তার চেয়ে বেশি লোক হলে তার তো হতাশ হওয়ারই কথা। এদের যদি সমর্থন কমার নমুনা হয় তাহলে ওনারা যেসব সভা করেন সেটার দ্বারা কী বোঝা যায়? সমর্থন নাই। জাতীয় সংসদ নির্বাচনের আগে আচরণবিধিতে পরিবর্তন আনা হচ্ছে না বলে জানিয়েছে নির্বাচন কমিশনার কবিতা খানম। সোমবার নির্বাচন কমিশনের সাংবাদিকদের সাথে আলাপকালে একথা জানান তিনি। তফসিলের সময়সূচি নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্য প্রসঙ্গে কবিতা খানম বলেন, তফসিল ঘোষণার এখতিয়ার শুধু নির্বাচন কমিশনের। আচরণবিধিমালাতে সেরকম কোনো বড় ধরনের কোনো চেঞ্জ মনে হয় না আনার প্রয়োজনীয়তা আছে। সংসদ সদস্য অথবা গুরুত্বপূর্ণ ব্যক্তির সংজ্ঞার মধ্যে আছে, সেক্ষেত্রে যদি বিধি বহির্ভূতভাবে কিছু করা হয় তখন তো সেখানে একটা অ্যাকশন নেওয়ার সুযোগ নির্বাচন কমিশনে থাকবে। এবারে বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবলের খবর। লাওসকে 1-0 গোলে হারিয়ে বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবলের শুভ সূচনা করেছে বাংলাদেশ। এই জয় সেমিফাইনালের পথে অনেকটা এগিয়ে গেছে জেমিদের দল। সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে গোলশূন্য প্রথমার্ধের পর 59 মিনিটে জয়সূচক গোলটি করেন বিপ্লব আহমেদ। বিস্তারিত জানাচ্ছেন মমিনুর রিপোর্ট। জয় দিয়েই বঙ্গবন্ধু গোল্ড কাপ শুরু করলো বাংলাদেশ। উদ্বোধনী ম্যাচে জয় পাওয়ায় শেষ চারের পথে এগিয়ে থাকলো স্বাগতিকরা। বিশ্বনাথ লম্বা করে বলটা ফেলেছেন সিলেটে 25,000 দর্শকের সামনে। খেলার শুরু থেকেই লাওসের উপর আধিপত্য বিস্তার করে কোচ জেমিদের শিষ্যরা। বাংলাদেশ এগিয়ে যেতে পারত 11 মিনিটেই, কিন্তু নাবিব নেওয়ার জীবনের ব্যর্থতায় তা হয়নি। 23 মিনিটে জীবনের ক্রসে পাওয়া সুযোগটা কাজে লাগাতে পারেননি রবিউল হাসান, আর 25 মিনিটে বক্সের গোলরক্ষককে একা পেয়েও বল জালে জড়াতে পারেননি মাহবুবুর রহমান সুফিল। তাতে প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য অবস্থায়। সুফিলে পায় বল, হেড করার চেষ্টা, গোল হওয়ার সম্ভাবনা আছে। তবে দ্বিতীয়ার্ধে এগিয়ে যায় লাল সবুজ জার্সিধারীরা। 59 মিনিটে জীবন সুফিল মিস করলেও লাওসের জালে বল জড়ান বিপ্লব আহমেদ, তিনি গোলটা করলেন। এরপর ব্যবধান বাড়ানোর সুযোগ ছিল বাংলাদেশের, কিন্তু ফরোয়ার্ডদের ব্যর্থতায় একমাত্র গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা। বুধবার শক্তিশালী ফিলিপাইনের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এ ম্যাচে ড্র করলেই সেমিফাইনাল নিশ্চিত হবে স্বাগতিকদের। বাংলাদেশ দলের মমিনুর রিপন, এটিএন বাংলা। গাইবান্ধার মেধাবী ছাত্রছাত্রীদের শিক্ষার বৃত্তি দিয়েছে গাইবান্ধা সদর উপজেলা সমিতি ঢাকা। এ উপলক্ষে সোমবার সন্ধ্যায় রাজধানীর সেগুনবাগিচায় কেন্দ্রীয় কচিগাছার মেলা মিলনায়তনে
এক অনুষ্ঠানে আয়োজন করা হয়। রাজনীতিবিদ, শিল্পী ও সাংস্কৃতিক কর্মী সহ জেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে গোটা অনুষ্ঠান পরিণত হয় এক মিলন মেলায়। এতে গাইবান্ধা সদর উপজেলার অধিবাসী, ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত 27 জন শিক্ষার্থীর হাতে 1,35,000 টাকা শিক্ষাবৃত্তি তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে শিক্ষার মান বজায় রাখতে ভবিষ্যতেও গাইবান্ধার মেধাবী এবং অসচ্ছল ছাত্রছাত্রীদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া, সংসদ সদস্য উম্মে কুলসুম স্মৃতি, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মাহফুজুর রহমান, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সেলিমা খাতুন, সংগঠনের আহ্বায়ক ও অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মোহাম্মদ কফিলউদ্দিন এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। যুক্তরাষ্ট্রে অবস্থানরত সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগ। জ্যাকসন হাইটসে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া চৌধুরী বলেন, এস কে সিনহা মুক্তিযুদ্ধ বিরোধী একটি চক্রের সহায়তায় এক কল্প কাহিনী রচনা করেছেন। নিউ ইয়র্কে থাকা কয়েকজন গণমাধ্যম কর্মীও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত বলে অভিযোগ করেন তিনি। স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। শনিবার ওয়াশিংটন ডিসির ন্যাশনাল প্রেস ক্লাবে তার লেখা এ ব্রোকেন ড্রিম বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে এস কে সিনহা বিচার বিভাগ সহ দেশের নানা প্রসঙ্গে সমালোচনা করে বক্তব্য রাখেন। এবারে পার্টিস খেলার খবর। চট্টগ্রামে পাকিস্তানকে 3 উইকেটে হারিয়ে অনূর্ধ্ব 19 এশিয়া কাপ ক্রিকেটের সেমিফাইনালে আশা বাঁচিয়ে রেখেছে বাংলাদেশ। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে পাকিস্তানের দেয়া 188 রানের টার্গেট তাড়া করতে নেমে 42 রানে 3 উইকেট হারায় স্বাগতিকরা। চতুর্থ উইকেটে শামিম ও প্রান্তিকের 97 রানের জুটিতে লড়াই ফেরে বাংলাদেশ। 65 রানে শামিম ইঞ্জুরি নিয়ে মাঠ ছাড়লেও 16 বল বাকি থাকতে জয় তুলে নেয় স্বাগতিকরা। এর আগে টস হেরে ব্যাট করতে নেমে 187 রানে গুটিয়ে যায় পাকিস্তান। সর্বোচ্চ 67 রান করেন ওয়াকার আহমেদ। বাংলাদেশের পক্ষে রশিদ 3টি ও শরীফুল 2টি উইকেট নেন। বিসিবির পরিচালক খালেদ মাহমুদ সুজন, মিডিয়া কমিটির সদস্য সচিব আলী আব্বাস পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। কক্সবাজারের 4-ম্যাচ সিরিজে প্রথম টি-20তে দুপুরে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ মহিলা ক্রিকেট দল। এশিয়া কাপ থেকে দুর্দান্ত ফর্মে আছে সালমা খাতুনের দল, তাই জয় দিয়ে সিরিজ শুরু করতে চায় এশিয়ার চ্যাম্পিয়নরা। অন্যদিকে কিছুটা চাপে থাকবে সফরকারীরা। নিয়মিত অধিনায়ক বিসমা মারুফ ইঞ্জুরিতে পড়ায় পাকিস্তানকে নেতৃত্ব দেবেন জাভেরিয়া খান। শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুপুর 2টায় শুরু হবে ম্যাচটি। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে রাতে আলাদা ম্যাচে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড এবং জুভেন্টাস। সিএসকে মস্কোর মাঠে দলটির মুখোমুখি হওয়ার আগে মোটেও স্বস্তিতে নেই রিয়াল। স্পেনিশ লা লিগায় পরপর 2 ম্যাচে জয় পায়নি লস ব্লাঙ্কোরা। অন্যদিকে আগের ম্যাচে অলিম্পিক লিওর কাছে হেরে যাওয়া ম্যান সিটির লক্ষ্য টুর্নামেন্টে প্রথম জয় তুলে নেয়া। জার্মান ক্লাব হফেনহেইমের বিপক্ষে তাই বেশ সতর্ক সিটিজেন কোচ পেপ গার্দিওলা। এদিকে আগের ম্যাচে জয় পেল পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদোর লাল কার্ডের কারণে আস্থাকে ছাড়াই ঘরের মাঠে খেলতে নামবে জুভেন্টাস। ওল্ড লেডিদের প্রতিপক্ষ ইয়ং বয়েজ। শেষ করার আগে ইউপি সংবাদ শিরোনাম আরেকবার। মিয়ানমার থেকে আসা রোহিঙ্গা শরণার্থীদের পুনর্বাসনে প্রায় প্রস্তুত নোয়াখালীর ভাসানচর। উৎপাদন বাড়াতে প্রধান প্রজনন মৌসুমের 22-3 সারাদেশে ইলিশ না ধরতে প্রচারণা চালাচ্ছে মৎস্য বিভাগ। এবং লাওসকে 1-0 গোলে হারিয়ে বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবলে বাংলাদেশের শুভ সূচনা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। দর্শক, 18 বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন www.youtube.com/18tubenews এবং সাবস্ক্রাইব করে 18 বাংলার সাথেই থাকুন।